এবার জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল তার বেবিকে সবার সামনে নিয়ে আসলেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, সেখানে পাশে স্বামী ও কোলে ছিল তার ছোট ছেলে। ক্যাপশনে লিখেছেন, পরিচয় করিয়ে দিই, দেবায়ন মুখোপাধ্যায়। ছেলের নাম রেখেছেন দেবায়ন মুখোপাধ্যায়। তিনি 22 মে পৌঁছেছেন এবং আমাদের জীবনকে চিরতরে বদলে দিয়েছেন। জন্মের সাথে সাথে এই প্রথম ঝলকটিতে তিনি আমাদের হৃদয়কে এক ধরনের ভালোবাসায় পূর্ণ করেছিলেন। কেবল একটি মা এবং একজন বাবা তাদের সন্তানের প্রতি অনুভব করতে পারেন খাঁটি অনিয়ন্ত্রিত অপ্রতিরোধ্য ভালোবাসা। এটি এখনো একটি স্বপ্নের মতো অনুভূতি হচ্ছে। শীলা দত্ত এবং আমি এই সুন্দর জীবন উপহারের জন্য কৃতজ্ঞ। শ্রেয়া ঘোষাল মা হওয়ার পরে এটি প্রথম ছেলেকে নিয়ে ছবি পোস্ট করল। ফ্যামিলি ফটোটি দেখে তাদের অনুরাগীরা তো বেজায় খুশি, অনেকে লাভ রিয়্যাক্টে ভরিয়ে দিয়েছে, এমনকি টনি কাক্কার থেকে নেহা কাক্কার সবাই। তো ভিউয়ার্স, শ্রেয়া ঘোষাল ও তার বেবি ও তার পরিবারের জন্য আমরা সবাই আশীর্বাদ করি, তারা যেন ভালো থাকে। তো পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।